নভেম্বরের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষে 2 24 পরগনার পাশাপাশি 2 মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে, সেই নিম্নচাপের গতি প্রকৃতির ওপরও নজর রাখছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হলেও তা শীতের পথে বাধা হয়ে দাঁড়ানোর সম্ভাবনা অনেকটাই কমেছে। তবে নতুন করে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এর মাঝে দক্ষিণবঙ্গে শীতের যে আমেজ পাওয়া যায় তাতে কিছুটা ব্যাঘাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। এই মুহূর্তে সমতলে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি।